শ্রীলঙ্কার বিরোধী দল সমাগীজন বালা নেতা সাজিহা প্রেমাদাসাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনুরোধ করেছেন দেশটির প্রেসিডেন্ট কুতেবা গতকাল শনিবার সকালে বিরোধী দলের নেতাকে টেলিফোনে এই অনুরোধ করেন প্রেসিডেন্ট এ সময় নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন সাজিহা প্রেমাদাসা শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম কলম্বো পেজে শনিবার এক প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট বিরোধী দলীয় নেতাকে টেলিফোন করেছেন এবং দেশের বর্তমান সংকটের মুখে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করতে বলেছেন জবাবে বিরোধী দলীয় নেতা প্রেসিডেন্টকে বলেছেন এই বিষয়ে বিরোধী দলীয় সাংসদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করতে রাজি হওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা মন্ত্রিসভার এক বৈঠকে প্রেসিডেন্ট গুতে পায়ার অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ছোট প্রেসিডেন্ট গুতেবায়া প্রধান অনুরোধ করেন প্রত্যেকে সরে যেতে প্রধানমন্ত্রী মাহিন্দা পদত্যাগের ঘোষণা দিলে আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার রোদ বদল করা হবে